আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এমন কিছু কোর্স রয়েছে যে কোর্সগুলো করলে কিন্তু সরকারি চাকরি পাওয়া যায়। তো সেই ভিডিওর আজকে পার্ট 2, তোমাদেরকে বলেছিলাম পার্ট 1 এর তলায় কমেন্ট করলেই পার্ট 2 আনবো, তোমরা প্রচুর কমেন্ট করেছো। তো সেই কারণেই আজকের ভিডিওটা দেখো, কিছু কিছু চাকরি এরকম রয়েছে যে চাকরির জন্য তোমাকে আগে ট্রেনিং নিতে হয়। এক্সাম্পল দিই, যেমন আমি যদি তোমাকে বলি যে তুমি স্কুল টিচার হতে চাও, তোমাকে আগে ট্রেনিং নিতে হবে, নয় তুমি ডিএলএড করো, নয় তুমি কি করবে বিএড করো, মানে ডিএলএড নয় বিএড করো, এই দুটো কোর্স না করলে কিন্তু তুমি স্কুল টিচারই হতে পারবে না। তার মানে বুঝতে পারছো যে কত সংখ্যক ছেলে মেয়ে ছাঁটাই হয়ে গেল, প্রতিযোগিতাটা কত কম হয়ে গেল, কেন সবাই তো বিএড আর ডিএলএড করবে না, টাকা পয়সা খরচ করে বা কারো সময়, সে ভাববে যে আমি এদিকে যাবো না আমি অন্যদিকে যাই, তো সেখানে কিন্তু প্রতিযোগিতাটা অনেক কম হয়ে গেল। তো এরকম আরও অনেক কিছু কোর্স রয়েছে, পার্ট 1-এ 4টে আমি এরকম কোর্স নিয়ে আলোচনা করেছিলাম, পার্ট 2-তে আমি মোটামুটি 6টা কোর্স নিয়ে আলোচনা করব, টোটাল পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে হয়ে যাচ্ছে আমাদের 10টা। আশা করছি এই 10টা কোর্স তোমাদের প্রচুর উপকারে লাগবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে এবং তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইউর স্টাডিতে। দেখো, প্রথম যে কোর্সটা রেখেছি সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। এবার অনেকেই ভাববে যে স্টেনোগ্রাফারটা কি, নাম তো প্রথম শুনলাম, অনেকে আবার হয়তো শুনেছো। তো স্টেনোগ্রাফার জিনিসটা হচ্ছে টাইপিং এর মতো। ধরো অনেকে না স্টেনোগ্রাফারকে বলে হয় শর্ট হ্যান্ড, মানে ধরো তোমার অফিসিয়াল কিছু কাজ এমন একটা ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখে রাখতে হবে যেটা খুব শর্টে খুব তাড়াতাড়িভাবে লেখা যাবে, কিন্তু একটা একটা টেকনিক্যাল টার্মে লিখতে হবে। তো সেটা তোমাকে এই স্টেনোগ্রাফার বা এই টাইপিং যারা তোমাদেরকে শেখাবে তারা তোমাকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেবে। বিভিন্ন অফিসিয়াল কাজের মাধ্যমে এই স্টেনোগ্রাফারটা বা স্টেনোগ্রাফারের প্রচুর ভ্যাকান্সি বেরোয় বা স্টেনোগ্রাফার কাজটা লাগে। কী কী কাজে লাগে দেখো, এসএসসির মধ্যে লাগে, রেলওয়ের মধ্যে লাগে, এছাড়া ডিআরডিও বলে একটা জব রয়েছে সেই পজিশনগুলোতে স্টেনোগ্রাফারের পদ লাগে বা ভ্যাকান্সি লাগে, ডিফেন্সের কাজে লাগে, হাইকোর্টের কাজে লাগে, সিআরপিএফের কাজে লাগে, এরকম অনেক কাজে কিন্তু আলাদা করে ভ্যাকান্সি বেরোয় স্টেনোগ্রাফার। তো তোমরা যদি স্টেনোগ্রাফারের কোর্স করে নাও, কারণ স্টেনোগ্রাফারের কোর্স না করলে কিন্তু কেউই তোমরা টাইপিং বা খুব হাতের যে স্পিডটা সেটাই তোমাদের তৈরি হবে না। তো সুতরাং তোমাকে কিন্তু স্টেনোগ্রাফি শিখতে হবে। এবার প্রশ্ন, কোথা থেকে তোমরা স্টেনোগ্রাফি শিখবে, তোমরা কোন বয়সে গিয়ে স্টেনোগ্রাফি শিখতে পারবে? দেখো, উচ্চ মাধ্যমিকের পরই অনেক ছাত্রছাত্রীরা স্টেনোগ্রাফি বা টাইপিং শিখতে থাকে। তোমরা চাইলে তোমাদের আশেপাশের যে এলাকার যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে গিয়ে খোঁজ নিতে পারো, অথবা তুমি গুগলে চলে যেতে পারো, গুগলে গিয়ে তোমার এলাকা দিয়ে সার্চ করো যে স্টেনোগ্রাফার সেন্টার বা স্টেনোগ্রাফি মানে যেখানে শেখানো হয় সেরকম সেন্টার তোমার বাড়ির আশেপাশে কোথায় রয়েছে, তুমি গুগল ম্যাপে কিন্তু অবশ্যই পেয়ে যাবে, সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করো। কোর্স কিন্তু খুব জোর 2 থেকে 3 মাসের হয়ে থাকে, তার মধ্যে তোমাকে শিখিয়ে দেওয়া হয় এবং সেটাই তোমাকে প্র্যাকটিস করতে হয়। তারপরে কিন্তু তুমি এই চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, অন্য কেউ কিন্তু এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতেই পারবে না যেখানে শুধুমাত্র স্টেনোগ্রাফারের পদ চাইছে বা যারা যারা স্টেনোগ্রাফির কোর্স করবে তারাই অ্যাপ্লাই করতে পারবে। তার মানে ভাবতে পারছো মুষ্টিমেয় কয়েকটা ছেলে মেয়ে সেখানে অ্যাপ্লাই করবে, কারণ স্টেনোগ্রাফি তো সবাই শেখে না, যারা শিখবে তারাই সেখানে অ্যাপ্লাই করবে এবং তারাই চাকরি পাবে। তো অনেক কিন্তু প্রতিযোগিতা কম হয়ে যায়। অবশ্যই কিন্তু যারা স্টেনোগ্রাফারের কোর্স শিখতে চাইছো তারা শেখো। প্রত্যেক বছর কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু একটা হিউজ পরিমাণের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় এবং প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এখানে কাজ করছে। তো তোমরা চাইলে এই কোর্সটা অবশ্যই শিখে নিতে পারো। চলে আসবো আমরা 2 নম্বরে। দেখো, 2 নম্বরে আমরা রেখেছি যে জাজ। কিভাবে আমরা জাজ হবো? জাজ হওয়ার জন্য কিন্তু তোমাকে একটা কোর্স করতে হবে। কোর্সের নাম হচ্ছে বিএ এলএলবি অথবা এলএলবি। বিএলএলবি তুমি উচ্চ মাধ্যমিকের পর করতে পারো, আর যেটার কোর্স ডিউরেশন হচ্ছে 5 বছর, আর এলএলবি তুমি করতে পারবে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশনের পর, যেটার কোর্স ডিউরেশন হচ্ছে তোমার 3 বছর। তুমি চাইলে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান থেকেও করতে পারো। সরকারি প্রতিষ্ঠানে তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, তুমি যদি চান্স পাও তাহলেই তুমি সেখানে ভর্তি হতে পারবে। অন্যথায় তুমি যদি বেসরকারি কলেজে ভর্তি হতে চাও, তোমার রেজাল্ট দেখে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা গ্র্যাজুয়েশনের রেজাল্ট দেখে তোমাকে কিন্তু সেখানে তারা ভর্তি নিয়ে নেয়। আশা করি বিস্তারিত বিষয়টা বুঝতে পারলে। তোমার যে কোর্সটা শেষ হয়ে যাবে, কোর্সটা শেষ হলেই কিন্তু তুমি কি করতে পারবে, জাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি প্রথমে অ্যাপ্লাই করতে পারবে হচ্ছে যেটা হচ্ছে লোয়ার কোর্ট, তুমি লোয়ার কোর্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। লোয়ার কোর্টের জন্য পরীক্ষায় তুমি যদি পাস করে যাও তাহলে তুমি লোয়ার কোর্টের জজ হতে পারবে। লোয়ার কোর্টের জজ হওয়ার পর সেখানে 7 বছর চাকরি করার পর তুমি ডিস্ট্রিক্ট কোর্টের জজ হতে পারবে। ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু তোমাকে 10 বছর চাকরি করতে হবে, তারপরে কিন্তু তুমি হাইকোর্টের জাজ হতে পারবে। এবং হাইকোর্টের জাজ যদি তুমি হতে চাও, তোমাকে কিন্তু হাইকোর্টের জাজ থেকে তুমি যদি প্রমোশন নিয়ে তুমি সুপ্রিম কোর্টের জাজ হতে চাও, সেখানে কিন্তু হাইকোর্টে তোমাকে 5 বছর জজ হিসেবে কাজ করতে হবে। অন্য
অন্যথায় হাইকোর্টে 10 বছর উকিল হিসেবে তোমাকে কাজ করতে হবে, তাহলেই কিন্তু তুমি সুপ্রিম কোর্টের জজ হিসেবে অ্যাপ্লাই করতে পারবে বা আবেদন করতে পারবে। তো তোমরা যারা যারা জজ হতে চাইছো সেক্ষেত্রেও কিন্তু কোর্স রয়েছে, যারা যারা এই কোর্স করবে না, ধরো আমি তুমি যারা যারা কোর্স করিনি, তারা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো তুমি ভাবো তাহলে কতটা প্রতিযোগিতাটা কম হয়ে যাচ্ছে। তো যারা চাইছো জজ হতে তারা কিন্তু অবশ্যই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর একটা কথা বলি, এই যে জজ তোমরা হতে যাবে, এই যে তোমরা কোর্সগুলো করছো, কোর্স করলেই কিন্তু চাকরি পাবে না, তোমরা কি কোর্স করলে এক ধাপ এগিয়ে যাচ্ছ? অন্যরা অ্যাপ্লাই করতে পারছে না, তোমরা সেই জায়গায় অ্যাপ্লাই করতে পারছো। তবে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এবার পরীক্ষা দেওয়ার সময় তোমাদের কিছু কিছু সাবজেক্ট থাকে, বেসিক সাবজেক্ট যেগুলো থাকে একটু বলে দিই, ম্যাথ থাকে, ইংলিশ থাকে, জিকে থাকে, জিআই থাকে, জিএস থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, রিজনিং থাকে। এই মেন সাবজেক্টগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমার যে কোনো চাকরির পরীক্ষা, এই যে স্টেনোগ্রাফার বললাম সেখানেও কিন্তু এই সাবজেক্টগুলোর উপরই পরীক্ষা হয়। এবার তোমরা যদি চাও ম্যাথ খুব ভালো মতো শিখতে, তোমরা যদি চাও ইংরাজি খুব গোড়া থেকে শিখতে, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় আসে একদম গোড়া থেকে মজবুত হতে, এবং তোমরা যদি জিকে বা জিএস এর জন্য যদি পড়তে চাও, আর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চ্যানেলে ফ্রিতেই তোমরা পেয়ে যাবে। দেখো জিএসআর জিকের কোর্সটা এখন লঞ্চ করা হয়নি, এক সপ্তাহ পরই লঞ্চ হয়ে যাবে, কিন্তু ইতিমধ্যেই আমাদের ম্যাথের কোর্স রয়েছেই আর ইংরাজির কোর্সও লঞ্চ হয়ে গেছে। আমি ডেসক্রিপশানে আমাদের অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আগে অ্যাপ ডাউনলোড করো, করে স্যারদের ডেমো ভিডিও দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কোর্স পারচেস করতে পারো। এবং আমি একটা স্যারের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে স্যার খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, কিছু কুপন কোড দিয়েছেন, যে কুপন কোডগুলো ব্যবহার করলে কিন্তু তোমার প্রাইসটা অনেকটাই কমে যাবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা স্যারের সেই ভিডিওটা দেখে নাও। আর যাদের আরও অনেক কিছু জানার আছে, স্ক্রিনে দেওয়ার একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করে কিন্তু সমস্ত বিস্তারিত বিষয়টা জেনে নিতে পারো। আচ্ছা চলে এসেছে, দেখো 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার। দেখো এগ্রিকালচার কিন্তু একটা কোর্স, তুমি ক্লাস টুয়েলভের পর কিন্তু তুমি এই কোর্সটা করতে পারো। সাধারণত এটা কিন্তু 4 বছরের কোর্স হয়ে থাকে, 3 থেকে 4 বছরের একটা কোর্স হয়ে থাকে। এই কোর্সটা করার পর কিন্তু তুমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, যেই জায়গায় শুধুমাত্র এগ্রিকালচারের স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে, অন্য কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যেমন দেখো IBPS SO বলে একটা পদ আছে, সেই জায়গায় শুধুমাত্র কিন্তু যারা এগ্রিকালচারে পড়াশোনা করছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ফুড ডিপার্টমেন্ট বলো, হর্টিকালচার ডিপার্টমেন্ট বলো, প্ল্যান্টসের ডিপার্টমেন্ট বলো, ফরেস্ট ডিপার্টমেন্ট বলো, এবং UPSC-তেও কিন্তু পোস্ট ধার্য করা থাকে এগ্রিকালচারের জন্য, যারা এগ্রিকালচারের উপর কোর্স করেছে তাদের জন্য। সুতরাং বুঝতে পারছো সবাই অ্যাপ্লাই করতে পারবে না, মুষ্টিমেয় কজন অ্যাপ্লাই করবে, তার মধ্যে থেকেই প্রতিযোগিতা হবে এবং তার মধ্যে থেকেই চাকরি পাওয়া অনেকটা কিন্তু সহজ হয়ে যায়। আচ্ছা যারা এগ্রিকালচার কোর্স করবে টুয়েলভের পর করতে পারো, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হলে বেশি ভালো হয়, তবে আর্টসের ছেলেমেয়েরাও এখন করতে পারে। তোমার বাড়ির আশেপাশে কটা কলেজ রয়েছে তুমি গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারো, তাহলে তুমি বেশি ভালো বুঝতে পারবে, কারণ আমার পক্ষে তো সম্ভব নয় তুমি কোন জেলায় থাকো সেটা জেনে খুঁজে বার করো, তুমি তোমার ফোনে গুগল রয়েছে সেখানে গিয়ে কিন্তু সার্চ করে দেখতে পারো। আচ্ছা এরপরে চলে এসে 4 নম্বরে যেটাকে রেখেছি আমি বিটেক। দেখো বিটেক কিন্তু একটা 4 বছরের কোর্স, এই কোর্সটা শুধুমাত্র সায়েন্সের ছাত্রছাত্রীরাই করতে পারে। তোমার যদি 12-এ 60%-এর উপর নাম্বার থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, তাহলেই কিন্তু তুমি বিটেক করতে পারবে। বিটেক করলে তোমার ফেসিলিটি কোথায় তুমি দেখো, দেখো PWD-র হেড, মানে যত রকম হেড ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু তুমি হেড হিসেবে কাজ করতে পারবে। এছাড়া ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসে তুমি কাজ করতে পারবে, তুমি ব্যাংকে কাজ করতে পারবে, মানে কিছু সিট রিজার্ভ থাকে যারা বিটেক করবে তাদের জন্য, কিন্তু সেখানে তুমি অ্যাপ্লাই করবে এবং কিছু মুষ্টিমেয় ছেলেমেয়েদের সাথে প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা করে তুমি চাকরিটা নিতে পারবে। আচ্ছা ব্যাংকে থাকে UPSC-IDC বলে একটা পোস্ট রয়েছে, সেখানে ধার্য করা থাকে বিটেকদের জন্য। তাছাড়া তুমি পাইলট হতে পারবে, ইন্ডিয়ান এয়ারফোর্সে যেতে পারবে, এছাড়া তো NTPC-তে পদ তো রয়েছে। তার মানে বুঝতে পারছো যারা বিটেক করবে তাদের জন্য অপশন কতগুলো রয়েছে। শুধুমাত্র তোমাকে দেখতে হবে যে এটা 4 বছরের কোর্স, তুমি সরকারি বেসরকারি দুটো কলেজ রয়েছে, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে ভর্তি হতে পারো। যদি তুমি সরকারি মধ্যে চান্স পেতে চাও তাহলে তোমাদেরকে বলবো এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে, যদি চান্স পেয়ে যাও তাহলে বিটেক সরকারি কলেজে কিন্তু তুমি চান্স পেতে পারো। আচ্ছা এটা কিন্তু আর এটা মাথায় রাখতে হবে, 12-এ কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে, যেখানে 60% নাম্বার কিন্তু অনিবার্য। আচ্ছা এরপরে চলে আসবো আমরা, দেখো পলিটেকনিক কথাটা আমরা সবাই শুনেছি, পলিটেকনিক মানে থেকেই বুঝতে পারছি, মানে অনেক বিষয়ে তোমার নানান বিষয়ে জ্ঞান অর্জন,
নানান রকম জিনিস থাকে পলিটেকনিকে, সমস্ত বিষয় থাকে। তুমি ধরো যে কোনো একটা বিষয়ে খুব ভালো মতো জিনিস জানবে, প্রায় 32টা এই পলিটেকনিকের মধ্যে প্রায় 32টা মতো কোর্স রয়েছে। আচ্ছা বলি, তুমি 10 পাশ করলে কিন্তু করতে পারছো, এখানে ছেলে মেয়ে উভয় নির্বিশেষে করতে পারছে, সায়েন্স আর্টস কমার্স বলে কোনো ভেদাভেদ নেই, সবাই করতে পারছে এখানে। 10 পাশের পর তোমার যদি মাধ্যমিকে 35% উপরেই থাকে তাহলে তুমি চান্স পেয়ে যাবে, এখানে সরকারি কলেজেও তুমি চান্স পেতে পারো, তবে তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আর বেসরকারি কলেজগুলোতে এমনি তোমার মার্কশিট দেখে তোমাকে ভর্তি নিয়ে নেয় এরা। আচ্ছা মেল ফিমেল উভয় করতে পারবে, এটা কিন্তু একটা 3 বছরের ডিপ্লোমা কোর্স। আচ্ছা এছাড়াও তুমি দেখো কোন কোন চাকরিতে পলিটেকনিক চায়। দেখো তোমার SSC JEE বলে একটা পরীক্ষা বেরোয়, শুধুমাত্র এই পরীক্ষায় তুমি যদি পলিটেকনিক করে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া রেলের কিছু পোস্ট থাকে, এছাড়া রাইফেল ফ্যাক্টরির কিছু পোস্ট থাকে, এছাড়া ডিফেন্সের কিছু পোস্ট থাকে শুধুমাত্র পলিটেকনিকদের জন্য। আর তোমার যদি ITI করা থাকে তাহলে কিন্তু তুমি একেবারে সেকেন্ড ইয়ারে, যেহেতু 3 বছরের কোর্স, তুমি একেবারে সেকেন্ড ইয়ারে উঠতে পারো, তোমার ফার্স্ট ইয়ার না পড়লেও চলবে যদি তুমি ITI করে থাকো। আশা করি এইটুকুনি বিষয় তোমাদের ক্লিয়ার হলো পলিটেকনিকের বিষয়টা। যারা চাইছো এই কোর্সটা করার অবশ্যই করে নেবে। আবারও বলবো, বাড়ির আশেপাশে যদি কোনো কলেজ থেকে থাকে সেখানে কথা বলতে পারো, অন্যথায় তুমি গুগল সার্চ করে দেখে নাও তোমার বাড়ির আশেপাশে কী কী কলেজ রয়েছে। সরকারি কলেজে ভর্তি হতে গেলে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, সেখানে র্যাঙ্ক ভালো করো, সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। বেসরকারি কলেজে কিন্তু মেরিটের উপর ভিত্তি করে, তোমার রেজাল্টের উপর ভিত্তি করে এই বিষয়গুলো কিন্তু দেখা হয়। আর বেসরকারি কলেজে কিন্তু টাকা বেশি, সরকারি কলেজে কিন্তু খুব কম টাকায় হয়ে যায় সব কোর্সের ক্ষেত্রে। চলে আসবো আমরা 6 নম্বর পোস্টে। দেখো 6 নম্বর যে ডিগ্রিটা রেখেছি সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। যারা আমরা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু আমরা বলি MA ডিগ্রি। MA ডিগ্রি মানে হচ্ছে মাস্টার অফ আর্টসের উপর, মানে আর্টসের উপর মাস্টার্স করা। তো আমি পোস্ট গ্রাজুয়েশনের উপরেও কিন্তু অনেক জিনিস রয়েছে, তুমি পোস্ট গ্রাজুয়েশন না করলে অনেক কোর্স তুমি করতে পারবে না। ধরো তোমার ইচ্ছা আছে কলেজের প্রফেসর হওয়ার, সেক্ষেত্রে তোমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, অন্যথায় কিন্তু তুমি নেট বা সেট পরীক্ষা দিতে পারবে না। এখানে কিন্তু অনিবার্য হয়ে যায় তোমার কিন্তু পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা। সেখানে তুমি যদি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করো তারপরে তুমি নেট বা সেটের জন্য প্রিপারেশন নিতে পারো। সেখানে তুমি যদি র্যাঙ্ক ভালো করো, সেট তো যেহেতু রাজ্য সরকারের, তুমি নেটটা কিন্তু সর্বভারতীয়, তুমি অল ওভার ইন্ডিয়ার মধ্যে পরীক্ষা দেবে। তোমার যদি র্যাঙ্ক খুব ভালো হয় তাহলে তুমি সেখানে চান্স পেয়ে যাবে এবং সেখানে তুমি PhD করার সুযোগ পেয়ে যাবে এবং তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও কাজ করতে পারবে। এছাড়া দেখো তুমি SSC GHT, এটা হচ্ছে যেটা হচ্ছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার হিসাবে তুমি কাজ করতে পারবে যদি তোমার পোস্ট গ্রাজুয়েশন করা থাকে। যাদের পোস্ট গ্রাজুয়েশন করা হয়ে গেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, অন্যথায় কেউ কিন্তু অ্যাপ্লাই করতেই পারবে না। এছাড়া দেখো IBPS SO, যেটা হচ্ছে রাজভাষা অধিকারী, এই বিষয়টার উপরেও কিন্তু ছেলেমেয়েরা চাকরির জন্য অ্যাপ্লাই করে। সেখানেও কিন্তু দেখা হয় যে তোমার MA কমপ্লিট করা হয়েছে কিনা বা পোস্ট গ্রাজুয়েশন করা হয়েছে কিনা, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। দেখো প্রথমত তোমাকে অধ্যাপক হতে গেলে বা PhD কমপ্লিট করতে গেলে বা তুমি ধরো যে কোনো কলেজে, সেটা তুমি পুরো ভারতের মধ্যে বলো, যে কোনো কলেজে চাকরি করতে গেলে বা লেকচারার হতে গেলে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমাকে কিন্তু নেট দিতে হবে। রাজ্যের মধ্যে যে কোনো কলেজের প্রফেসর হতে গেলে তোমাকে সেট দিতে হবে। তো তুমি যদি পোস্ট গ্রাজুয়েশন না করো তুমি কিছুতেই নেটও দিতে পারবে না, সেটও দিতে পারবে না, তুমি PhD করতে পারবে না। অন্যথায় আর যে বিশেষ চাকরিগুলো রয়েছে তুমি সেই চাকরিতেও অ্যাপ্লাই করতে পারবে না। আশা করি বোঝা গেল যে এই যে বিশেষ বিশেষ কোর্সগুলোর কথা বললাম, এইগুলো যদি কেউ চাও করতে এবং পার্টিকুলারলি কোনো জবকে টার্গেট করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। তো আজকের ভিডিওটা এতদূর অবধি, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে, কী ধরনের ভিডিও চাইছো সেটা জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, তাহলে বুঝতে পারবো ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সাথে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।